নির্বিশ্বাস। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাও? হ্যাঁ। এই জল জল জমে আছে, অসুবিধা হয়? হ্যাঁ। ব্যাকপ্যাক নিয়ে পড়ে যাও মাঝে মাঝে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 3। স্কুলের নাম কি? সংগ্রামীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার হয়নি, খালাখন্দে ভরপুর, বিপদের ঝুঁকি নিয়েই হেঁটেই যাতায়াত করতে হয় এলাকা বাসিন্দাদের। নাম পথের দাবি, সেই পথের দাবিতেই চলাচল করায় রাস্তার বেহাল দশা, দীর্ঘদিনের সমস্যা। রাস্তা না নদী দেখেই বোঝার উপায় নেই, দু একটি টোটো অটো চলাচল করলেও জীবনের ঝুঁকি থেকে যায়। এছাড়াও রাস্তা খারাপের জন্য অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হয়। বর্তমানে রাস্তার এমন বেহাল দশার জন্য এলাকার মানুষজন পায়ে হেঁটেই চলাচল করেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত এলাকায় প্রায় 1.5 কিমি রাস্তা রয়েছে পথের দাবি থেকে বেদবেড়িয়া ঘোলা স্টেশন পর্যন্ত, আবার অপরদিকে রয়েছে ঘুটিয়া শরীফ স্টেশন। এই রাস্তা দিয়েই প্রতিদিনের পথের দাবি বিদ্যাধরীপল্লী, শক্তিপল্লী, প্রতাপগড়, সংগ্রামীনগর, হরেন্দ্রপল্লী এলাকার সাধারণ মানুষজন সহ 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায়, 8টি প্রাথমিক বিদ্যালয়, 2টি স্বাস্থ্যকেন্দ্র সহ সংগ্রামে নগর হাইস্কুল ও হরিহর মহাবিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এলাকার মানুষের দাবি, রাস্তাটি প্রায় 7 বছরের অধিক সময় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সংস্কার হয়নি, প্রশাসনের কোনো হেল্লোর নেই, গর্ভবতী মায়েদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে নাবিশ্বাস ওঠে। স্কুলের কচি কাচারা স্কুলে যেতে গিয়ে অনেক সময় রাস্তায় খালাখন্দে পড়ে গিয়ে আহত হচ্ছে। এছাড়াও দিনের বেলায় যদিও বা কয়েকটি টোটো অটো চলাচল করে, সন্ধ্যা হলেই আর দেখা মেলে না, অগত্যা এলাকার মানুষজন পায়ে হেঁটেই যাতায়াত করেন। এলাকাবাসীদের দাবি, বেহাল রাস্তা সংস্কারণের জন্য বিভিন্নভাবে দরবার করেও সুরাহা মেলেনি, অথচ বর্তমানে বিভিন্ন ছোট বড় রাস্তার পাশে শোভা পাচ্ছে পথশ্রী বোর্ড, যেখানে পথের দাবি থেকে বেদবেড়িয়া স্টেশন পর্যন্ত প্রায় 1.5 কিমি রাস্তার বেহাল পরিস্থিতি প্রশাসনের নজরে নেই। ভাবতেও অবাক লাগে, কেউ যদি জেগে ঘুমায় তাকে ঘুম ভাঙানো খুব মুশকিল। রাস্তায় এমন বেহাল দশা প্রসঙ্গে বাঁশা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা হালদার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে। রাস্তাটি বেহাল দশা সম্পর্কে আমরা ক্যানিং পশ্চিমবঙ্গের বিধায়ক পরেশ রাম দাসকে জানিয়েছি, আশা করি খুব শীঘ্রই রাস্তা সংস্কারণের কাজ শুরু হবে। অন্যদিকে এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে চাতকের মতো তাকিয়ে, কবেই রাস্তা সংস্কারণের কাজ শুরু হবে, কবেই বা যাতায়াতের সমস্যা সুরাহা হবে। এটা আমাদের কয়েকটা পাড়ার রাস্তা, শুধু বলা যাবে না শুধু পাড়ার রাস্তাই আছে, এবং একটা মেইন রোড, অথচ আমরা এত খারাপ অবস্থায় আছি, একটা গাড়ি গেলে, একটা সাইকেল গেলে আমাদের সাইডে দাঁড়িয়ে থাকতে হয়, তারপর সাইকেলটা পৌঁছায়, না হয় সাইকেলটা পাস হলে পরে আমাদের, এইরকম পরিস্থিতিতে আমরা আছি, অথচ একটা মেইন রোড। এই এলাকায় 7-8টা স্কুল আছে, প্রাইমারি, হাই স্কুল, হ্যাঁ, অথচ এইসব ছাত্রছাত্রী আসতে যে এত দূর খারাপ অবস্থায়, দুর্বল অবস্থায় আসে, কী করবো, পড়াশোনার জন্য আসতে হচ্ছে, যা যেতে হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বা আমাদের এলাকার ছেলেমেয়েরা যথেষ্ট প্রকারের। রাস্তাটা কতদিন খারাপ রয়েছে? 7-8 বছর হবে মিনিমাম, হ্যাঁ, বেশি সেরকম না, যাই হোক, বেশি দরকার নেই, 7-8 বছর মিনিমাম আছে। 7-8 বছর, হ্যাঁ, মানে কোন রকম, মানে এই খানাখন্দেই ভর্তি একদম এই অবস্থায়। এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তাটা আপনার পথের দাবি পিচ রাস্তা, ঢালাই রাস্তা, এই পিচ রাস্তা থেকে বেদবেড়িয়া স্টেশন পর্যন্ত। আপনারা কোনো জায়গায় জানিয়েছিলেন দুঃখ? ছাত্রছাত্রীরা চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়াও ঠিকঠাক চলে না, কি বলবেন? এটা অতি বাস্তব সত্য কথা যে রাস্তাটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে, এবং চলাচলের অবস্থাও ভীষণই বাজে অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমি বর্তমান প্রধান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলছি যে কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করছি, এবং আমাদের যে বিধায়ক আছেন পরেশরাম দাস,
তার প্রচেষ্টায় এবং উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা ভীষণ রকমভাবে চেষ্টা করব কিছুদিনের মধ্যে রাস্তাটার কাজ যাতে চালু করা যায়। কি নাম আপনার? মাসরাগ গ্রাম পঞ্চায়েত প্রধান সাগরিকা।